রক্তদানের মতো মহোদ্যানের আয়োজন বিভিন্ন ক্লাব ও সংগঠন করে থাকে। এই প্রথমবার রক্তদানের আয়োজনের সাথে সাথে বেকার যুবকদের স্বনির্ভর করতে এগিয়ে এলো একটি ক্লাব। মৌলানা আজাদ কালা মেমোরিয়ালের স্মৃতির উদ্দেশ্যে গুলাবি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আগামী 25 ফেব্রুয়ারি উত্তর কলকাতা জেনারেল সেক্রেটারি আনোয়ার খানের ব্যবস্থাপনায় এক বিরাট রক্তদান অনুষ্ঠানে কাশীপুর অঞ্চলে 16 জন বেকার যুবকদের হাতে গাড়ির চাবি তুলে দেওয়া হবে, এমনটাই জানালেন আনোয়ার খান। এই রক্তদান শিবির এটা মৌলানা আজাদ কালাম মেমোরিয়াল নামে হয়, অর্গানাইজ করে গুলাবি স্পোর্টিং ক্লাব। এটা শুধু রক্তদান শিবির না, রক্তদান শিবির থেকে বড় জিনিস হচ্ছে আমাদের এখানে রক্ত যেমনি বড় জিনিস, মানুষকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচিয়ে সঙ্গে সঙ্গে তার একটা রোজগারের জায়গা করে দিতে হবে। তাই এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা প্রায় 10টা 16টা ছেলেকে 10টা একটা আমরা টাটা এসি যে গাড়িটা আছে সেটা আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা বার করছি, বার করে প্রত্যেকটা পাড়াতে 2টো করে ছেলেকে নিচ্ছি যারা ড্রাইভিং জানে, তাদেরকে সঙ্গে নিয়ে আমাদের এখানে কাশীপুরে অনেক ছোট ছোট স্মল ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, সেই জায়গাটা গাড়িটা রোজগার করবে, খাটবে, ভাড়া খাটবে, সে বেকার ছেলেগুলোকে আমরা 2টো করে একজন গাড়িতে 2জন করে দেব, তারা ওখানে গাড়ি চালাবে, এমনকি ওখান থেকে রোজগার করে নিজের সংসার চালাবে। তিনি আরো জানান, এই ধরনের বৃহত্তর রক্তদান উৎসব কলকাতায় আর নেই, এই রক্তদান উৎসবে এলাকার সংখ্যালঘু সম্প্রদায় মহিলারা এগিয়ে আসে। এই ব্লাড ডোনেশনের সঙ্গে সঙ্গে এটাও করছি, তেমনি মানুষকে আমরা একটা শাড়ি বিতরণ করছি, আটা বিতরণ করছি, আমরা এরকম বিভিন্ন রকম মানুষকে সঙ্গে নিয়ে এই কাজটা করছি আমরা দিন দিন। সেলাই মেশিন দেওয়া হচ্ছে, এই জিনিসটা করা হচ্ছে। কথা হচ্ছে এখন এটা রাজ্য সরকার অনেক জায়গা সেটা করছে, সেটা আমরা অনেক জায়গায় রাজ্য সরকারের মাধ্যমে অনেক ক্লাবকে টাকা দেওয়া হয়, আমাদের সংস্থাকে দেওয়া হয়েছে, আমরা কিছু মানুষের সহযোগিতা নিয়ে এটা বড় আকারে একটা কাশীপুরে প্রায় রক্তদান শিবির 1000 লোক করে, উত্তর কলকাতা আমার মনে হচ্ছে বড় প্রোগ্রাম হয় না, 1000 মানুষ রক্তদান শিবির করে। তার চেয়েও ভালো কথা হচ্ছে মুসলিম মহিলা বাঙালির মধ্যে রক্তদান শিবির করে একটা জায়গা তৈরি হয়েছে, নন বেঙ্গলের মধ্যে এখনো নেই, আমি কাউকে ছোট বড় করছি না, কিন্তু এখনো নেই, মুসলিম মহিলা যারা আছেন আমার এই রক্তদান শিবিরে প্রায় 80 থেকে 90 জন মুসলিম মহিলা ঘোড়দা পরে এসে রক্তদান দিয়ে যান, এটা সবচেয়ে বড় জিনিস, এটা কলকাতাও কম দেখা যায়, এটা আমাদের খুবই আনন্দ ব্যাপার। 25 ফেব্রুয়ারি আমাদের রক্তদান শিবির হবে, আপনাদের সবাইকে আবেদন করছি এই রক্তদান শিবিরে আপনারা যোগ দিন, আসুন, এগিয়ে নিয়ে যাই সমাজকে, মানুষকে, আর একটা আমরা ভালো পরিবেশ করে তুলতে পারি, এটাই আপনাদের কাছে আমরা।